আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের গণিত বিষয়ে শিখন অভিজ্ঞতা 6-এর অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। শিখন অভিজ্ঞতা 6, আমরা অনুশীলনীর প্রথম প্রশ্নটি যা আছে একটু দেখে নিই। প্রথম প্রশ্নটিতে আছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দেখো, আমাকে বলেছে একটা সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -2। ভালো করে বুঝতে হবে যে কোনটাকে ঢাল বলা হয়, কোনটাকে কি বলা হয়, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এবং রেখাটি 4, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তো প্রথমত আমরা একটু কোশ্চেনটা বুঝে নেই, আর তার আগে একটু বলে নিই যে সমীকরণের ঢাল, ঢালকে সাধারণত এম দ্বারা প্রকাশ করা হয়। যদি তোমার সমীকরণের ঢাল যদি বলা হয়, সেটাকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যদি নর্মালি এভাবে দুটো সরলরেখা, অর্থাৎ একটার উপর দিয়ে আর একটা সরলরেখা আঁকলাম, এখন একটু দেখে নাও যে আমি যখন সামনে যাব, সামনের মানগুলো হয় প্লাস, আমি যখন বামে আসবো এই মানগুলো হবে মাইনাস, আমি যখন উপরে যাব সে মানগুলো প্লাস, নিচে নামবো মাইনাস। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে এই যে রেখাটা আছে এটাকে আমরা মূলত এক্স দ্বারা প্রকাশ করি, আর এই রেখাটাকে ওয়াই দ্বারা প্রকাশ করি। এখন একটা সাইড হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, তাহলে বাম সাইডটা হচ্ছে যেহেতু মাইনাস, এটাকে আমরা প্রকাশ করতে পারি এক্স প্রাইম দ্বারা। একইভাবে এটা যদি ওয়াই হয় তাহলে নিচের অংশটাকে আমরা প্রকাশ করতে পারি ওয়াই প্রাইম দ্বারা। এখন এই যে দেখো, এই একটা অংশ দেখতে পাচ্ছ, এটা কি? এই যে টোটাল এখানে কয়টা ভাগ আছে? চারটা ভাগ। দেখো এই যে চারটা ভাগ আছে, এই চারটা ভাগের এই যে প্রথম চতুর্ভাগ, অর্থাৎ চার ভাগের প্রথম ভাগ হচ্ছে এটা, দ্বিতীয় ভাগ এটা, তৃতীয় ভাগ এটা, চতুর্থ ভাগ এটা। এখন এত কিছু আমাদের মূলত এই ম্যাথটা করতে গিয়ে জানা লাগবে না, আমরা যখন গ্রাফিক্যাল রিলেটেড, অর্থাৎ গ্রাফ রিলেটেড ম্যাথ করব, তখন মূলত আমাদের এটা ভালো করে বুঝতে হবে। আমি এই অংশটা মুছে দিই। এখন দেখো, আমরা যে অঙ্কটা করতেছি তার সমাধানটা একটু করে নিই। আমরা কি বললাম যে ঢালকে কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা। তো যদি কোথাও তোমার ঢাল উল্লেখ থাকে এবং ওই রেখাটির যে বিন্দু 4, -5, এটা হচ্ছে বিন্দু, এই ঢাল এবং বিন্দু যদি উল্লেখ থাকে তাহলে তোমরা সমীকরণ কিভাবে বের করবা, এটা সূত্র মনে রাখতে হবে। যে আমরা জানি এম ঢাল বিশিষ্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এক্স ওয়ান ওয়াই ওয়ান কোনটা? এই যে দেখো 4, এটাকে আমরা মূলত এক্স ওয়ান দ্বারা তোমরা আইডেন্টিফাই করে থাকি। এখানে -5 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে বললাম আমি কি, এম ঢাল বিশিষ্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা কি বেসিকটা আমরা মনে রাখবো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। কি বললাম আমি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখন তাহলে তোমার এই ওয়াই ওয়ানের মানটা তুমি জানো, একইভাবে এম, অর্থাৎ যে যে ভ্যালুগুলো তুমি জানো এগুলো একটু লিখে নিতে হবে। তাহলে তুমি একটু সুন্দর করে লিখে নিবা, অর্থাৎ এভাবে লিখে নিবা, এখানে এম ইকুয়াল -2, অর্থাৎ তুমি এম এর মানটা অলরেডি, অর্থাৎ ঢালকে যদি এম দ্বারা প্রকাশ করো তাহলে এম এর মান কত? -2। তারপর এক্স ওয়ান, এক্স ওয়ান ইকুয়াল কত আছে দেখো, 4, তাহলে লিখে দিবা 4। ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান ইকুয়াল কত? 5 না, অর্থাৎ 5 এর আগে যে মাইনাস আছে এই মাইনাসটাকে তোমাকে নিতে হবে, তাহলে -5। তাহলে দেখো আমরা কিন্তু সুন্দর করে কি করলাম, এম এর মানটা বসালাম, এক্স ওয়ান এর মানটা বসালাম, ওয়াই ওয়ান এর মানটা বসালাম, রাইট? সো এতটুকু আশা করি তোমরা বুঝেছ। এবার আমরা এই যে সূত্রটা, অর্থাৎ এই যে সমীকরণ নির্ণয় করার যে অংশটা আমরা পেয়েছি, এই অংশটাতে এই ভ্যালুগুলো বসাবো, বসালে আমরা একটা সমীকরণ পেয়ে যাব। তাহলে আমি এই উপরে এই কোশ্চেনটা একটু মুছে দিচ্ছি, কারণ যেহেতু জায়গা কম তাই হচ্ছে এটা একটু মুছে আমি করে দিচ্ছি। এখন তাহলে দেখো আমরা এরপরে কি করব, এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা লিখব, এখন এখন লেখার পরে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের ভ্যালুটা বসাবো। ওয়াই ওয়ানের ভ্যালুটা কত দেখো, -5, এখানে ব্র্যাকেটে -5, ভালো করে বুঝবা, ইকুয়াল ইকুয়াল এম এর মান কিন্তু অলরেডি তুমি জান কি, -2, তাহলে বসাও -2, রাইট? ইনটু এক্স মাইনাস এক্স ওয়ান,
তুমি যদি x এর মান জানো না, এখন x মাইনাস x1 এর মান তুমি জানো কত বলো তো, 4, তাহলে তুমি 4 বসিয়ে দিলা। এরপরে তুমি কি করবা, এগুলোকে মানে গুণ গুণ করে ফেলবা। এখন দেখো y এর জায়গায় y মাইনাস মাইনাস প্লাস 5 ইকুয়াল মাইনাস মাইনাস 2 এর সাথে x গুণ করলে 2x, মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় বলো তো, প্লাস, 4 এর সাথে 2 গুণ করলে কত হয় 8। বা এখন তুমি যে কাজটা করতে পারো, x y এই অংশটা একপাশে নিয়ে আসতে পারো, সবই একপাশে নিয়ে আসো, তাহলে কি করতে পারো দেখো তো, মাইনাস 2x কে বামে নিয়ে আসলে কত হয় প্লাস 2x, তাহলে তুমি কি করতে পারো 2x লিখতে পারো, এখানে আছে প্লাস y, প্লাস y থাকবে, এখানে আছে প্লাস 5, লিখলাম প্লাস 5, এখানে প্লাস 8 কে বামে নিয়ে আসো, হয়ে যাবে মাইনাস 8, ইকুয়াল কি হয়ে গেল 0। সুতরাং 2x প্লাস y, দেখো মাইনাস 8 থেকে প্লাস 5 যদি বিয়োগ যায় তাহলে থাকবে কত, মাইনাস অর্থাৎ 3। এখন কেন, কারণ বড় সংখ্যার আগে যেই সাইন থাকে ওই সাইনটাই বসাতে হয়, সমান সমান 0। মূলত এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আমাদের সমীকরণ নির্ণয় করতে বলেছে, আমরা সমীকরণটা নির্ণয় করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝেছো।